শ্রমিক অসন্তোষের জেরে শনিবার রাত থেকে বন্ধ হয়ে গেল কাকিনাড়ার নফরচাঁদ জুট মিল। পুজোর মুখে কাজ হারালেন স্থায়ী অস্থায়ী মিলিয়ে 2000 শ্রমিক, জানা গিয়েছে। শুক্রবার বি শিফট শেষ হবার মুখে বিকেল 3:45 নাগাদ উইং ডিং বিভাগের মহিলা শ্রমিক সোমা কান্দাহারের সঙ্গে বিভাগীয় ইনচার্জের কথা কাটাকাটি হয়। সোমা দেবীর অভিযোগ, ডিপার্টমেন্টের ইনচার্জ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। নাইট শিফটে কাজে যোগ দেওয়া শ্রমিকরা মহিলাকে ধাক্কা মারার প্রতিবাদ জানায়। অভিযোগ, ঘটনার প্রতিবাদ করায় উইং ডিং বিভাগের 4 জন শ্রমিককে গেটের বাইরে করে দেয় মিল কর্তৃপক্ষ। 4 জনকে কাজে পুনরায় বহালের দাবিতে শনিবার বিকেলে নাইট শিফটের শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছে। কর্মবিরতির জেরে উৎপাদন বন্ধ নফরচাঁদ জুট মিলে এদিন সন্ধ্যায় ভাটপাড়া থানায় ওই মহিলা শ্রমিক অভিযোগ দায়ের করেছেন। শ্রমিকের দাবি, নিঃশর্তে ওই 4 জন সহকর্মীকে কাজে ফিরিয়ে নিতে হবে। আর অভিযোগ, বিভাগীয় ইনচার্জের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। মিলে মেশিন চালাচ্ছিলাম, নিচে একটুখানি ফেসওয়াশ সুতো পড়েছিল, ওটা উনি ভেবেছে আমি ফেলেছি, সুতো ববিনের সুতো থাকে না সাহেব, এবার এসে আমাকে চোখ বড় বড় করছে, চোখ রাঙাচ্ছে, কেন সুতো ফেলেছ? হ্যাঁ, আমি তখন বলছি স্যার আমি ফেলিনি, ওটা সুতোটা পড়াই ছিল। তখন এরম বড় বড় চোখ করে আমার বুকের দিকে সেটে সেটে এসে বলছে, আমি বলছি আমাকে মারবেন আপনি? তখন এক ধাক্কা মেরেছে বুকে, আমি স্যার পড়ে গেছি। তখন এই দাদারা সব ছিল মিলে, এরা সব আমাকে বাঁচানোর জন্য এরা ঢুকেছে, যে নাইট ডিউটি ছিল আর বি ডিউটির লোক তো সব বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপরে বড় সাহেবকে বললাম, বড় সাহেব বলছে কালকে ফেসলা হবে, আজকে 11টার সময়। আমি ঢুকে বড় সাহেবকে বললাম যে সাহেব কি বিচার করলেন আপনি, আপনি ফেসলা করুন। বলছে যা যা মেশিনে যা, বড় বড় চোখ করে। তখন আমি বললাম যে আপনি করবেন না তো আমি থানায় যাচ্ছি, হ্যাঁ আমি পুলিশদের হেল্প নেব। তখন বলছে কি মেশিনে আমাকে বেরোতে দিলই না ডিপার্ট থেকে, হ্যাঁ ধমকি দেখাচ্ছে, যা কাজ কর আমি দেখছি, আমি পরে ফেসলা করব। কোনো ফেসলা, হ্যাঁ বুকে হাত দিয়ে ঠেলে ফেলে দিয়ে যে আমি পড়ে গেছি। যখন আমরা ঢুকছি তখন বিরতি ছুটি হওয়ার মুখে তখন ইনচার্জ ডিপার্টমেন্ট ইনচার্জের সঙ্গে কোনো কারণে হয়তো সুতো টানা নিয়ে বা কোনো নিয়ে কোনো কথা কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি হওয়াতে তাও একটা লেডিসের সঙ্গে হয়েছে। লেডিসটা বলেছে ঠিক আছে যদি আমার ভুল হয়ে থাকে তো কী করবেন, মারবেন? বলতে লেডিসের বক্তব্য যে আমাকে ধাক্কা দিয়ে। লেডিসটা কোন ডিপার্টমেন্টে কাজ করে? ম্যান্ডিং ডিপার্টমেন্টে কাজ করে, বিডিউটি। আচ্ছা, এই হয়েছে ঘটনা। তো এখন ধাক্কা দেখতে হয়েছে, হাতাহাতি হয়েছে, ভিড়ের মধ্যে তো দেখতে পারি। ডিপার্টমেন্ট অটোমেটিক ঠিকঠাক ছিল, ডিপার্টমেন্ট চালু হয়ে গেছে, আমরা গেলাম, যে ম্যানেজমেন্টকে জানিয়েছি এই ব্যাপার, এবং লেডিস ম্যানেজমেন্টকেও কি রিয়াকশান দিয়েছে এই ব্যাপার। তো বলছে ঠিক আছে আপনি যান, কালকে যা হোক আমরা দেখে নেব। এবার আমরা রীতিমতো মিল চালু হয়ে গেছে। আমরা যখন আজকে নাইট উঠতে কাজে গেছি 4টার সময়, তখন দেখছি আমাদের শিফটের 4টে ছেলে ডেড বাইরে। যারা প্রতিবাদ করেছিল কি তারা ওইখানে প্রতিবাদ করেছিল এবং বলেছিল যে কেন এটা হবে, কী জন্য হবে? তার নিজের মধ্যে সবাই করেছে, কিন্তু 4 জন ছিল কি আরও কেউ ছিল কেউ জানে না। তো বেছে বেছে 4 জনকে করেছে, এবার কেন করেছে তার জন্য আমরা ম্যানেজমেন্টের কাছে গেছিলাম। ম্যানেজমেন্টকেই বললাম কী ব্যাপার, যার সঙ্গে ঝামেলা হয়েছে সে কাজ করছে, মানে ইনচার্জ, ও কাজ করছে 4টে ছেলে গেট বাইরে, কেন যদি বের করার 2 জনকে বের করো আর যদি ঢোকানোর হয় সবাইকে ঢুকে কাজ করো, এই নিয়ে হয়েছে। বলছে না তোমরা আগে মিল চালু করো, তারপর ওদের 4 জনের কথা হবে। সমস্ত শ্রমিকের বক্তব্য এটাই, আগে 4 জনকে নিন, তারপরে আমরা মিল চালু করবো, আমরা কাজ করবো আপনার ঘরের গেট বাইরে।